পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে গুরুর কাছে বায়াত ছাড়া কি কাউকে স্মরণ করলে গুরু সাধন হবে, আর যদি হয় তাহলে কিভাবে? আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের বুঝতে হবে গুরু সাধন বা গুরুর ভজন কি। গুরু ভজন হচ্ছে গুরুর ইচ্ছায় নিজেকে বিলীন করে দেওয়া, গুরুর হুকুমে নিজেকে বিলীন করে দেওয়া, অর্থাৎ গুরুতে একদম মিশে যাওয়া, ফানা হয়ে যাওয়া। অর্থাৎ গুরু যা বলবে তাই, তার জন্য আমার জান কুরবান, আমার মাল ধন সম্পদ যা কিছু আছে, জান প্রাণ সব কিছুই কি তার, আমি তার অধীন, পূর্ণভাবে তার কাছে আত্মসমর্পণ করা। এই যে পূর্ণভাবে আত্মসমর্পণ করা, সেটা কিভাবে বোঝাবো? সেটা আমার ভজনের মাধ্যমে, কর্মের মাধ্যমে। এখন ভজন দ্বারা কি বোঝায়? ভজন দ্বারা বোঝায় হচ্ছে একনিষ্ঠভাবে, প্রেম থেকে, ভক্তি থেকে গুরুর জন্য কিছু করা, সেটা যেন সশরীরে হয় এবং শক্তি প্রয়োগ হয় এখানে। যেমন গুরুকে বাতাস দেওয়া, গুরুর জন্য খাবারের ব্যবস্থা করা, গুরুর অন্য অন্য সুযোগ সুবিধাগুলো দেখা, তার জন্য গোলামি করা, দাসত্ব করা। সহজভাবে বলতে গেলে একটা চাকর বাকর তার মালিকের জন্য যেরকম করে, গুরুর জন্য তার চাইতেও বেশি করতে হবে। ভক্তের সম্পূর্ণ হৃদয় থেকে ভক্তি, প্রেম, বিশ্বাস সব থাকতে হবে। এটা হচ্ছে গুরু ভজন। মানে এটা গুরু ভজনের শেষ স্তর না। উদাহরণ দিতে গিয়ে বললাম যে গুরু ভজনটা কীরকম হবে, যে গুরু ভজন এইরকম হয় যে এখানে আসলে ঘরে বসে ধ্যান করা, গুরুর নাম জপ করা, এটাকে গুরু ভজন বলে না। গুরু ভজন হচ্ছে গুরুর জন্য কিছু করা। সহজভাবে বলতে গেলে গুরুর সেবা করতে হবে, এটা গুরু ভজন। আর এই যে গুরু ভজন, এটা কি গুরু সাধন বলা যায়। কিন্তু সাধনা যেটা, সেটা আলাদা একটা বিষয়। যেমন নাম জপ করা, ধ্যান করা, এগুলো সাধনার স্তরে পড়ে। যে আমি যখন গুরুর পায়রুবি করব, গোলামি করব, অর্থাৎ গুরু ভজন করব, তখন তিনি আমার ভজনে সন্তুষ্ট হয়ে বলবে যাও তুমি এখন থেকে এটা করো, বা এখন এটা পালন করো, এটা করো। এটা হচ্ছে সাধনা, যে ঘরে বসে, যে গুরুর সেবা যত্ন করা না এটা। এখন কথা হচ্ছে যে প্রেম, যদি আমার গুরুই না থাকে তাহলে আমি প্রেম করব কার সাথে? নিজে নিজে একা একা তো প্রেম হয় না। নিজের প্রতি নিজের ভালোবাসা থাকে, মায়া থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, কিন্তু নিজের প্রতি নিজের প্রেম জাগে? কেউ নিজের চেহারা দেখে প্রেমে পড়ে, প্রেম করে নিজের সাথে? না। এরকম একটা ঘটনা আছে যে কোনো এক দেবী বা কোনো এক দেশের দেবী, যে তিনি ঝর্ণায় তার নিজের রূপ দেখে নিজের প্রেমে পড়ে। তারপরে কি হয়, যেহেতু নিজের প্রেমে পড়ে, এখন নিজের মতো কেউ নেই, তাই সে কি করে, আত্মহত্যা করে। এটা একটা আলাদা গল্প, সত্য মিথ্যা পরের কথা। তো বিষয় হচ্ছে এরকমটা তো ঘটে না। কেউ কি এরকম হয় যে আমাদের মধ্যে কেউ নিজেকে দেখে নিজের প্রেমে পড়ে যায় এবং নিজেকে না পেলে সে মরে যাবে, অর্থাৎ লাইলি মজনুর মতো, তাকে ছাড়া আমি বাঁচি না, এরকম কি একটা ভাব হয়? না, হয় না। প্রেমের জন্য আরেকজন দরকার। তো গুরুই যদি না থাকেন তাহলে প্রেম কার সাথে হবে? ভক্ত কার সাথে প্রেম করবে? নিরাকারের সাথে তো আর প্রেম হবে না। যে পরম, নিরাকার, তার সাথে তো প্রেম সম্ভব না। এমন কাউকে লাগবে যার সাথে প্রেম করা সম্ভব, যার সাথে প্রেম হবে আমার। তো ভক্তের তো প্রেম করারই কেউ থাকলো না, এক্ষেত্রে সে কাকে স্মরণ করে ভজন করবে? আরও যে বললাম, ভজন মানে চোখ বন্ধ করে ধ্যান করা এরকম কিছু না। ভজন মানে হচ্ছে সেবা করা, এটা হাত দিয়ে করতে হবে, সশরীরে করতে হবে, এরকম একটা বিষয় ভজন। তো যেটা স্মরণ, সেটা তো সাধনার পর্যায়ে চলে যায়। এই সাধনা, স্মরণ করবো কীভাবে, পদ্ধতি কী, এটাও তো গুরু শেখাবেন আমার ভজনে সন্তুষ্ট হলে। তারপর কথা হচ্ছে প্রেম ছাড়া তো কিছুই সম্ভব না, আর একা একা প্রেমও সম্ভব না। তাই প্রেমের জন্য কি গুরু লাগবে? এক্ষেত্রে যদি গুরু না থাকে তাহলে কাকে স্মরণ করব, কার প্রতি আমার প্রেম জাগবে? এই যে যাকে দেখে তার কথা পরে স্মরণ করব, তাকে মনে করব, ধ্যান করব, যার প্রতি প্রেম জাগে তাকে তো ধ্যানে আনা যায়, বা তাকে দেখতে ভালো লাগে, চোখ বন্ধ করেও তাকে দেখতে ভালো লাগে। এখন যেহেতু গুরুই নেই, বায়াতই হয়নি, তাহলে এখানে তো কাউকে গুরু মনে করে স্মরণ করারও কিছু নেই। তারপরে কথা হচ্ছে স্মরণই যদি করতে হয়
তাহলে তো ধ্যানে নিজের চেহারাও স্মরণ করা যায়। কারণ মানুষের চেহারাও তো পরমের চেহারা, গুরুর চেহারাও পরমের চেহারা, মানুষের চেহারাও পরমের চেহারা। তাহলে যেহেতু গুরু নেই, তাহলে সে তো নিজের চেহারাই ধ্যান করতে পারে। তারপরে কেন গুরুর কথা তো বারবার বলা হচ্ছে যে আরেকজনের চেহারা ধ্যান করার কথা, স্মরণ করার কথা? কারণ হচ্ছে নিজের সাথে প্রেম হয় না। এই যে আমি চোখ বন্ধ করে যে নিজের চেহারা বারবার স্মরণ করব, এটা বিরক্তিকর। নিজেকে দেখতে কতক্ষণ ভালো লাগে? যার প্রতি প্রেম জাগে, ভালোবাসা হয়, তার কথা ভাবতে ভালো লাগে। তাহলে এভাবে নিজে নিজে যদি ভাবার কথাই হয়ে থাকে, স্মরণ করার কথাই হয়ে থাকে বায়ের ছাড়া, তাহলে তো আর কারো চেহারা স্মরণ করার দরকার নেই। নিজেরটা করলেই তো ভালো, এতে আরও সন্দেহই থাকে না, কারণ এই চেহারা পরমের চেহারা। কিন্তু না, সেটাও হয় না, কারণ ওই যে নিজের সাথে প্রেম হবে না। এখানে ভজন নেই, সাধন কোথায় থেকে আসবে, স্মরণ কীভাবে করতে হয় কোথায় থেকে জানব? তারপরে কথা হচ্ছে বায়াত। বায়াত মানে কি? বায়াত মানে হচ্ছে নিজেকে বিক্রি করে দেওয়া। এখানে ক্রয় বিক্রয়ের ব্যাপার। ক্রয় বিক্রয় কী থাকে? ইজাব এবং কবুল। এটা ফিকহের ভাষা। আমাদের ভাষায় সহজভাবে বলতে গেলে যে আমি কাউকে কিছু দিলাম, এই প্রস্তাব যে তুমি এটা গ্রহণ করো বা আমি তোমার কাছে এটা বিক্রি করলাম, বিক্রেতা এটা বলবে, ক্রেতা কি করবে? হ্যাঁ, আমি এটা ক্রয় করলাম, গ্রহণ করলাম, তাহলে বিক্রি হবে। ক্রেতা বলল, ভাই নেন নেন নেন, আপনি বললেন না আমি নিব না, তাহলে কি বিক্রি হলো না? আবার বললো আমি নিয়ে গেলাম নিয়ে গেলাম নিয়ে গেলাম, বিক্রেতা বললো না আমি এই দামে দিব না, তাহলে কি হবে না? বিক্রি হবে না, বায়াত হবে না। এখানে তো গুরু শিষ্যের যে ব্যাপারটা, গুরু বলতেছে যে আমি তোমাকে ভক্ত হিসেবে মানি না, তাহলে এখানে বায়াত হলো না। আবার গুরু বলে তুমি আমার ভক্ত, ভক্তই নিজেকে তার পায়রবিতে স্বীকার করে না, মানে না গুরু হিসেবে, তাহলে এখানে বায়াতের বিষয় না। বায়াত হচ্ছে দুইজনের মধ্যে হবে, গুরু শিষ্য। তো এখানে যেহেতু বায়াতই হয় নাই, তাহলে আর গুরু হওয়ার প্রশ্ন আসে না। এমনিতে শিক্ষাগুরু আপনার হাজারজন থাকতে পারে, তাকে তো আর ধ্যানে স্মরণ করার দরকার নেই, সাধন করার দরকার নেই তাকে নিয়ে। এখন বিষয় হচ্ছে যারা জীবিত আছে তাদের তো দেখে স্মরণ করা সম্ভব। এখন যারা নেই বা অনেক বছর পূর্বে ছিল, তারা তাদের কিভাবে ভজন করবেন, স্মরণ করবেন? তো এখন সেটাও সম্ভব না। কিন্তু যারা এই গুরু ভজন বা গুরুর কাছে বায়াত ছাড়া সাধনার কথা বলে থাকেন, তারা মনে করেন যে তাদের একটা চেহারা দরকার, বর্জুক দরকার, যে একটা বর্জুক হলেই হবে। তাই তারা কি করেন, যেহেতু এখন যুগ পরিবর্তন হয়েছে, কেউ যদি নাও থাকেন তাহলে দেখা যায় যে তার একটা ছবি থেকে যায়। প্রায় 100 বছর আগ পর্যন্ত যদি দেখা যায় যে তাদের ছবিগুলো পাওয়া যায়। তাই যেহেতু বর্তমানে ভালো গুরু পাওয়া যায় না, সত্যি কথা বলছি যেটা, আসলেই ভালো গুরু পাওয়া যায় না, এখন অনেক কিছু অনেক রকম হয়ে গেছে, বেশিরভাগই ভণ্ড। তো তারা কি করেন, তখন তারা বিভিন্ন বই টই পড়ে জ্ঞান অর্জন করেন, আর ওই যে তাদের ছবি ধ্যান করতে থাকেন। যেহেতু তার ছবি আছে, বর্জুকটা তার হয়ে গেছে, সে ধ্যান করতে পারে। এটা হচ্ছে তাদের যুক্তি, যেহেতু ছবি আছে সেহেতু তারা ধ্যান করতে পারবে, ডিজিটাল যুগ, তারা এটা সুবিধা নিতে পারবে। কারণ তারা মনে করেন যে এখানে গুরু মুখ্য নয়, একটা চেহারা দরকার, একটা বর্জুক দরকার। তাদের বর্জুক হলেই হলো, সেই রূপই তারা পরমকে দেখতে পাবে। যেহেতু নিজের চেহারা নিজে বেশিক্ষণ ধ্যান করা যায় না, কারণ যে বিরক্তি আসে, নিজের প্রতি নিজের প্রেম নেই, কিন্তু সেই মহামানব যাদের ছবি আছে তাদেরকে আমরা মহামানব হিসাবে জানি, তাদের প্রতি একটা ভালোবাসা কাজ করে। সত্যি বলতে যেহেতু সে একজন মহান ব্যক্তি, সে এত ভালো ছিল, তাই তার প্রতি ভিতর থেকে একটা ভক্তি ভালোবাসা জাগ্রত হয়। তাই সেটা ধ্যানও করা যায়, অনেকক্ষণ ধ্যান করা যায়, আগ্রহ যা থাকে। কিন্তু কথা হলো, এটা তো সাধনার ব্যাপার, ভজন তো হলো না। কখনো তার বাতাস করলেন না, কিছু করলেন না, সেবা করলেন না, সে আপনাকে চিনে না, আপনি তাকে চিনেন না, প্রেম নাই দুইজনের মধ্যে, সম্পর্ক নাই, তাহলে কিসের সাধনা? সাধনা তো গুরু দান করবেন। এই যে বই পড়ে বিভিন্ন জায়গা থেকে জেনে যে সাধনা, এটা তো আর সেই সাধনা হলো না। তাহলে যার কাছ থেকে জানতেছেন সাধনার পদ্ধতি, তারকে গুরু হিসাবে মেনে নেন, তাহলে তো হয়। কারণ এটা তো মোটামুটি সবাই বুঝে যে বই পড়ে সাধনা সম্ভব না। কারণ যারা বই লেখেন তারাও বইয়ের মধ্যে এটা উল্লেখ করে দেন যে বই পড়ে সাধনা সম্ভব না, সে কিছু পদ্ধতি জানিয়ে দেন। তাই যদি অন্য কোথাও থেকে আপনি সাধনা শিখেন, সেক্ষেত্রে তো তাকেই গুরু হিসাবে মান্য করতে পারেন, যদি সে গুরু হয়ে থাকে। তাহলে তার অন্য কারো চেহারা ধ্যান করার দরকার নেই। হ্যাঁ, তারপরে আরেকটা কথা, যে এই গুরু ছাড়া যদি কারো ছবি পাই,
সে মহামানব, এরকম কারো চেহারা যদি ধ্যান করতে থাকে কেউ, বা সে এখন জীবিত আছে কিন্তু তার কাছে বায়াত অসম্ভব না, আমরা টিভিতে দেখেছি বা কোথাও তার ছবি দেখেছি, এমন অবস্থায় কি তাকে গুরু মনে করে ধ্যান করলে কোনো ফল পাবো কি না? বিষয় হচ্ছে, সাধনা করলে কিছু ফল তো পাওয়াই যাবে, এটা অস্বীকারের উপায় নেই। আপনি যে কোনো বিষয়ে যদি আপনি সাধনা করেন, তাহলে কিছু শক্তি আপনার মধ্যে জাগ্রত হবে, আপনার কিছু ফল তো অবশ্যই পাবেন। কিন্তু এই ফল পাওয়া তো শেষ না, আপনি যদি স্কুলের বারান্দায় দাঁড়িয়েও লেখাপড়া করেন, কিছু তো আপনি শিখতেই পারবেন, কিন্তু যে ক্লাসের বসে আছে, শিক্ষক তাকে সরাসরি শেখাচ্ছে, তার মতো হওয়া যাবে না, কারণ কখনো শুনবেন কখনো শুনবেন না। তারপরে কথা হচ্ছে, তাও তো বারান্দায়, কিন্তু আপনি যদি সেই রাস্তায় দাঁড়িয়ে থাকেন, একটু একটু শুনলেন, কিছু বুঝলেন কিছু বুঝলেন না, সেক্ষেত্রে কি হবে, যে কিছু ফল আপনি পাবেন, কিছু শিখতে পারবেন, কিন্তু এর মানে এটাকে শিক্ষা বলে না, মানে আপনি নিজেকে শিক্ষিত করতে পারবেন না। এই সাধনায়, এই ছবি দেখে বা এই করে আপনি কিছু শক্তি, মনের মধ্যে কিছু শান্তি পাবেন, কিন্তু মুক্তি লাভ করতে পারবেন না। মুক্তি লাভের জন্য আপনার একজন সম্মুখ সদ্গুরু দরকার, যাকে আপনি ভজন করবেন, সেবা যত্ন করবেন, তিনি আপনাকে শিক্ষা দীক্ষা দিবেন, যার সাথে আপনার একটা প্রেমের সম্পর্ক হবে। তারপরে ওই যে ছবি দেখেও কাউকে ভালোবাসা, যে সে নাই তবু তাকে আমি ভালোবাসি, তার প্রতি আমার খুব শ্রদ্ধা ভক্তি প্রেম, তো সেক্ষেত্রে প্রেমে অনেক কিছুই হয়। কিন্তু ওই যে বললাম, ওই স্কুলের রাস্তায় দাঁড়িয়ে থেকে কিছু শোনার মতো, এখানে মুক্তি সম্ভব হবে না, কিছু ফল অবশ্যই পাবেন, কারণ যেহেতু আপনার এখানে ভক্তি প্রেম জড়িত, আপনার সাধনা একদম বৃথা যাবে না, কিন্তু যে উদ্দেশ্যে আপনি সাধনা করলেন সেটা কখনোই সফল হবে না। এক্ষেত্রে ব্যাপারটা এরকম যে যে আপনি 1 লক্ষ টাকার পুঁজি নিয়ে ব্যবসা করলেন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন ভালো, মাসে আপনার কিছু বিক্রি হচ্ছে, কিছু মুনাফা হচ্ছে, কিন্তু আপনি এটাই খেয়াল করলেন না যে 1 লক্ষ টাকার পুঁজিতে আপনার মাসে এত টাকা লাভ হওয়া দরকার, কিন্তু আপনার হচ্ছে তার অর্ধেক। সেক্ষেত্রে বছর শেষে গিয়ে দেখবেন যে আপনার খাওয়ান খরচ হয়নি, আপনার কি 1 লক্ষ টাকা থেকে কি মূলধনই চলে গেছে। তো এই সাধনাটা অনেকটা সেই রকমই, যে যার জন্য এত শ্রম, এত কষ্ট করে সাধনা করলেন, কিছু ফল পেলেন, কিন্তু যা পাওয়ার কথা ছিল সেটাই হলো না, কিন্তু সময় চলে গেল অনেকদিন, সেক্ষেত্রে ভালোর চাইতে কি মন্দই হলো, ফল কিন্তু আসলো অর্থাৎ মুনাফা হলো, কিন্তু মূলধনই দেখা গেল যে আস্তে আস্তে নাই। আরেকটা বিষয় হলো, যতই বলুক, এক্ষেত্রে যতই যুক্তি দেখ, যে কারো চেহারা দেখে, ছবি দেখে, তার আসনে ভক্তি দিয়ে তাকে গুরু সাব্যস্ত করা, ভজন না করা, গুরু ভাইদের কাছ থেকে জ্ঞান নেওয়া, এমনটাও কিন্তু অনেকটা ওহাবিদের মতোই হয়ে যায়। তারা কিন্তু রাসূলকে নিজেদের মুর্শিদ মনে করেন, যে তিনি একমাত্র মুর্শিদ, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি যা করে গেছেন বা করতে বলেছেন আমরা সেটাই করব, আমাদের কোনো পীর দরকার নেই। যার টাকা পয়সা আছে সে মদিনায় গিয়ে তার রওজা জিয়ারত করবে, আবার মক্কাতেও যায়, কাবা শরীফও দেখে আসে আল্লাহর ঘর, তো সেক্ষেত্রে তো তাদের মুর্শিদ আরও ভালো, অর্থাৎ দিনের নবী, তার চাইতে তো আর বড় পীর নাই। তো যেহেতু ছবি দেখি বায়াত হবে, মাজারে গিয়েই বায়াত হবে, তাহলে তো তার চাইতে বড় মুর্শিদ নাই, তাহলে তার নামে পড়ে থাকাই তো ভালো। তো এটা তো ওহাবিদের মতো হয়ে গেল, কিন্তু আল্লাহ রাসুল তো বলেছেন গুরু ধরার কথা, অর্থাৎ আপনার একজন গুরু থাকতে হবে, যিনি জীবিত আছেন, যার সাথে আপনি মনের ভাব আদান প্রদান করতে পারবেন। এখন যদি কেউ বলে থাকেন যে হ্যাঁ আমি আর আমার গুরু নাই, আমি আসনে ভক্তি দিয়ে বা অন্য কোনোভাবে বায়াত হয়েছি, রুহানিভাবে তিনি আমাকে শিক্ষা দেন, আচ্ছা সেক্ষেত্রে কি রাসুলের চাইতে বড় রুহানিভাবে শিক্ষা দেওয়ার মতো কেউ আছে কি না? তাহলে তো ওহাবিরাই ভালো, তাদের মুর্শিদই সবচাইতে বড় মুর্শিদ। কিন্তু না, এরকমটা কিন্তু হয় না। খাজা বাবা তো তরিকতের ইমাম, চিস্তিয়া তরিকার, কই তিনি তো বলেন নাই যে পরবর্তী সব আমার কাছে এসে বায়াত হও। তিনি কি করেছেন, তার সিলসিলা রেখে গেছেন, অর্থাৎ তার ভক্তের কাছে বায়াত হতে হবে। তার ভক্ত কি করেছেন, তার ভক্তের কাছে বায়াত হওয়ার কথা বলে গিয়েছেন, বলে নাই যে সব আমার নামে পড়ে থাকো। তাহলে কিন্তু কি হতো, চিস্তিয়া তরিকায় কোনো পীর সবার বায়াত করতো না, তারা সবাই খাজা বাবারই ভক্ত হয়ে যেত, কিন্তু এমনটা হয় না। কারণ হচ্ছে কি, তার তরিকায় থাকতে হলে তার এই বিধান যে তার তরিকার একজন খেলাফত প্রাপ্ত গুরুর কাছেই বায়াত হতে হবে।
তো তারপরও যারা গুরু ছাড়া সাধনার কথা বলে থাকেন, বায়াত হওয়ার কথা বলে থাকেন আসনে ভক্তি দিয়ে বা অন্য কোনো উপায়ে ছবি দেখে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আমার মতামত জানালাম যে কেন এটা আমি সমর্থন করতে পারি না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ না বুঝে থাকেন সেক্ষেত্রে মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।